সিন্ধু, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর সদর উপজেলা ডিগ্রি চর ইউনিয়নে। আপনি জানেন যে এই ফরিদপুরের তিনটি উপজেলাতে বন্যা আক্রান্ত হয়েছে এবং তিনটি উপজেলার বেশিরভাগ এলাকায় কিন্তু পানিতে, বন্যার পানিতে তলিয়ে গেছে। তো এখানে কৃষি বিভাগের সূত্র মতে 5,200 হেক্টরেরও বেশি জমি কিন্তু আপনার কৃষি জমি ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে যেটি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেটি হচ্ছে যে ধান বীজতলা এবং হচ্ছে সবজি ক্ষেত। এটি এখানে যে তিনটি উপজেলা হয়েছে তার মধ্যে একটি উপজেলা হচ্ছে সদরপুর উপজেলা। এই উপজেলার অধিকাংশ কৃষক কিন্তু সবজি চাষের উপর নির্ভরশীল, তাদের সেই সবজি ক্ষেত কিন্তু পুরোপুরি পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তো এর মাঝে রয়েছে যে আপনি জানেন যে পাটের মৌসুম চলছে, এই বন্যার পানিতে কিন্তু পাট চাষি তাদেরও কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কারণ তারা যখন পাট কাটবেন বা পাট ঘরে তুলবেন তখনই কিন্তু এই বন্যার পানিটি এসে জমিতে প্রবেশ করে। আরেকটি বিষয় সিন্ধু, যে এই বন্যার পরে বন্যার পানি নেমে গেছে, বাড়ি ফিরতে শুরু করেছেন যারা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, কিন্তু যে গো খাদ্য বিষয় যেটি, যে গ্রামের মানুষ সবাই গবাদি পশু লালন পালন করেন, এখানে কিন্তু গো খাদ্যের চরম একটি সংকট দেখা দিয়েছে। কারণ যে মানুষের, যে বন্যা দুর্গত মানুষের জন্য সরকারি বেসরকারিভাবে ত্রাণ সহায়তা মিললেও কিন্তু গবাদি পশুদের জন্য কিন্তু কোনো খাবার সংস্থা ব্যবস্থা নেই, যার কারণে সেখানকার বন্যা দুর্গত মানুষের কিন্তু এই বিষয়টি উল্লেখ করছেন। আরেকটি বিষয় সাথে হচ্ছে যে বন্যার পানি নামার সাথে সাথে চর্মরোগের যে বিষয়টি সেটিও কিন্তু উৎকট আকার ধারণ করেছে। সিন্ধু।